কিরণ, বাড়ির আর সব কোথায়? ওরা কোথায় সেটা আমি জানি না আঙ্কেল, আমি তো বৃষ্টিতে ভিজেই চলে এলাম। কোনো কাজের না, কেন মারছো? যাও কুড়ে কোথাকার। সবাই যে কোথায় গেল? সন্ধ্যা, 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 তোমার কোনো অসুবিধা হয়নি তো? তোমাকে কে তুলে নিয়ে গিয়েছিল? ওটা কে বলো মা? আঙ্কেল, সন্ধ্যাকে প্রশ্নের পর প্রশ্ন করে বিরক্ত করো না। ও একটু রেস্ট নিয়ে নিক, তারপরে যা জিজ্ঞেস করার করো। অনেক ধন্যবাদ গঙ্গা, তোমাকে কোনো প্রশ্ন করব না। সন্ধ্যা চলো যাই, এসো। সন্ধ্যায় নন্দিনী কিনা সেটা জানার জন্য ওর পেছনে পেছনে গেলাম। আমি ওর উপরে নজর রেখেছিলাম, কিন্তু নন্দিনী নয়। বাবা, আর টাকার জন্য বোধহয় ওকে কেউ তুলে নিয়ে গেছিল। আমাকে দেখেই সন্ধ্যাকে ছেড়ে দিল। আমি সন্ধ্যাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। এরপর থেকে সন্ধ্যাকে সন্দেহ করার আগে নন্দিনী আসলে কে সেটা ভালোভাবে জানার চেষ্টা করবেন, না হলে নন্দিনীর হাতে ফেঁসে সবাইকে মরতে হবে। কি মাধবী, তোমার ওপর বিশ্বাস করে আমি এই ভৈরবীকে সন্দেহ করেছিলাম। এই ব্যাপারটা যদি ও জানতে পারে তাহলে ও আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে অরুণের কাছে আমি মুখ দেখাতে পারবো না। প্রথমে এই বাড়ির লোকেদের উপর সন্দেহ করাটা ছেড়ে দিয়ে প্রথমে একটা কাজ করো, নন্দিনী যে বেঁচে পালিয়ে গেল ওকে খুঁজে বার করো। কেন বলো তো? ও এখন মার খেয়ে আরো রেগে আছে। বলুন। হ্যালো স্যার, আপনার সঙ্গে একটু আর্জেন্ট দরকার ছিল। আমি আপনার এলাকাতে রাউন্ডে এসেছি। আমি বাড়ির সামনে মেইন রোডের কাছে আছি, এখানে একটা শিব মন্দির আছে, ওখানে আসতে পারবেন? হ্যাঁ, এখনই আসছি। হ্যাঁ, ওকে স্যার। অরুণ কোথাও বেরিয়েছে মনে হচ্ছে, এটাই একদম ঠিক সময়। কালচক্রটা কোথায় আছে বলো? এখানেই রেখেছিল। এসো। কালচক্রটা কোথায় গেল? এখানে নেই তো। ওই কালচক্রটা নিয়ে অরুণ কি করবে কে জানে। কি করব এখন? ফোনটা দাও। হ্যাঁ বলো গঙ্গা। কি গো, এত তাড়াতাড়ি বেরিয়ে গেছো যে,
কোনো জরুরি কাজ ছিল নাকি? হ্যাঁ গঙ্গা, তোমাকে কালকে যে পুরনো বস্তুটা দেখিয়েছিলাম আমি ঠিক করেছি ওটা গভর্নমেন্টকে দিয়ে দেব। কি বলছো তুমি, ওইখানে নিয়ে যাচ্ছ কেন? এই ব্যাপারে এত রাগ করার কি আছে? শোনো, বলছি ওটা তো বাবার, আর বাবার জিনিসটা তুমি কি করে গভর্নমেন্টকে দিয়ে দেবে বলছো? তুমি ওটা নিয়ে আগে বাড়িতে এসো তো। গঙ্গা, এই ব্যাপারে তুমি মাথা ঘামিও না, আর এই ব্যাপারে বাবার সাথেও আমি কোনো কথা বলবো না। আমার মনে হয় এটা কোনো মন্দিরের একটা দৈবিক বস্তু, আর এরকম একটা জিনিস আমাদের বাড়িতে রাখা আমার মনে হয় না এটা ঠিক হবে। তাছাড়া কালকে আমাদের বাড়িতে যে অত বড় সাপটা ঢুকেছিল, আমার মনে হয় ওই জিনিসটার খোঁজেই এসেছিল, সেই জন্য আমি ওটা পুলিশকে দিয়ে দেবো। দেখো, তুমি যা বলছো সবই ঠিক আছে, কিন্তু ওইটাতে তো দৈবিক শক্তি আছে, আমরা দুজনে মিলে ওইটা কোনো মন্দিরে গিয়ে রেখে আসতে পারি তো। তুমি ওইটা নিয়ে বাড়িতে এসো প্লিজ, এসব জিনিস নিয়ে ছেলেখেলা করো না। ওই জিনিসটা নিয়ে তুমি আবার ঘুরে বেড়াবে, তার থেকে পুলিশ দেখে নিক না ওটা। আর তুমি বাবাকে নিয়ে চিন্তা করছো তো, বাবার সাথে যাতে কোনো রকম ঝামেলা না হয় সেটার দায়িত্ব আমি নিচ্ছি। আমি এসিপি পার্থ সারথিকে ফোন করেছিলাম, ওনার কাছেই ওটা জমা দিয়ে দেব, উনি ওটা ঠিকঠাক সরকারি জায়গায় পৌঁছে দেবেন। আর এইসব তুমি এখন বাবাকে বলতে চাও না? হ্যালো, হ্যালো, দেবসেনা, তুমি বাইরে গিয়ে খেলা করো। ঠিক আছে গঙ্গা। আমি তখন তোমাকে বলেছিলাম, শুনলে না তো আমার কথা? এখন যাও, অরুণকে মেরে কালচক্রটা নিয়ে এসো, আর যদি এখনো তুমি আহা বাছা করতে থাকো তাহলে আমরা আমাদের কর্তব্য কোনোদিন শেষ করতে পারবো না। আর ওই কালচক্রটা হাতের মুঠোয় আনা আমাদের প্রথম লক্ষ্য, আর তার জন্য আমাদের যা করতে হয় তাই করব। এটা কোনো ব্যাপার না, এই জিনিসটা আপনি কোথায় পেলেন, কিভাবে পেলেন, একটা অ্যাপ্লিকেশনে লিখে দিন, ব্যাস, এটা কোনো ব্যাপার না। ওকে স্যার। দেবসেনা, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? তেমন কিছু নয় আন্টি। আচ্ছা, ওকে এখন কালচক্রর ব্যাপারে জিজ্ঞেস করে দেখি। দেবসেনা, তোমার দাদুর ঘরে একটা খুব সুন্দর জিনিস আছে, ওই যেটা সোনার মতো চমকায়, তুমি দাদুকে আগে ওটা তো একবার এনে দিয়েছিলে তাই না? জানো ওটা আর পাওয়া যাচ্ছে না। ওটা পাওয়া যাচ্ছে না বলে সেই ভয় তোমার দাদুর যদি আবার হার্ট অ্যাটাক হয়ে যায় সেই ভেবে ভয় পাচ্ছি মা। কি বলছেন আপনি আন্টি, দাদুর আবার হার্ট অ্যাটাক হতে পারে নাকি? তাহলে তো দাদুর প্রাণের ঝুঁকি আছে। কি করবো দেবসেনা, তুমি ওটা আবার আমার হাতে এনে দাও, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, দেখবে তোমার দাদুও ভালো থাকবেন। ঠিক আছে দেবসেনা, আমি যাচ্ছি, তুমি খেলা করো। আন্টি, এক মিনিট। কি দেবসেনা? ওটা আমার বাবার
কাছে আছে। ওটা বাবা পুলিশের হাতে তুলে দিতে গেছে। সবটা আমাদের পিছনেই আসছে স্যার, তাড়াতাড়ি চলুন স্যার, তাড়াতাড়ি। তাড়াতাড়ি আসুন স্যার। স্যার এইদিকে। এটা কি হচ্ছে অরুণ? একটা নয় দু দুটো সাপ। স্যার যে কোনো ভাবে আমাদের এখান থেকে পালাতে হবে।
গঙ্গা মরেনি, ও বেঁচে আছে। ও ঠিক সময় হলেই বাড়িতে ফিরে আসবে। সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করে থাকো। গঙ্গা, গঙ্গা কোথা থেকে এলো? গঙ্গা, গঙ্গা বেঁচে আছে সেটা খুশির ব্যাপার, কিন্তু এই সময় গঙ্গা আমার সামনে দাঁড়িয়ে আছে, সেটা আমার দুর্ভাগ্য। এখন আমি অরুণকে কিচ্ছু করতে পারবো না। আসার পথে একদম ঠিক সময় চলে এলে। যদি তুমি না আসতে, ওই সাপটা বোধহয় আমাকে মেরেই ফেলতো। তুমি সাপের পুজো করো বলে ওই সাপটা তোমায় দেখে এখান থেকে কিছু না করেই চলে গেল। তুমি জানো গঙ্গা, ওই সাপটা ইন্সপেক্টরটাকে তুলে ছুঁড়ে ফেলে দিল। গঙ্গা, তুমি একদম ঠিক সময় এসছো, এখানে কত কিছু ঘটলো। তুমি যদি না থাকতে, আমি জানি না আমি আজকে বেঁচে ফিরতে পারতাম কিনা। এখন তো আমি এসে গেছি, এখন কার সাথে কি করতে হবে আমি দেখে নেব। এসো আমার সাথে। আমি পুলিশকে ফোন করি। হ্যালো,
হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ ওকে ওকে, কথা হয়ে গেছে ওদের সাথে গঙ্গা, ওরা এখানে আসছে, চলো আমরা যাই। আপনাকে বলেছিল বলে আপনি ওকে মহলে পাঠিয়ে দিলেন, কিন্তু ওই মহলে এখন নন্দিনী তো গঙ্গার রূপে রয়েছে, সেটা কি গঙ্গা জানে? গঙ্গা ওখানে পৌঁছানোর সময় নন্দিনী ওখানে থাকবে না। গঙ্গার রূপে নন্দিনী আছে বলে কেউ যেন না জানতে পারে তাইও ওখানে যাবে না। নন্দিনী যে গঙ্গার রূপে রয়েছে সেটা কি গঙ্গা জানে? নন্দিনী যে এতদিন অরুণের স্ত্রী হয়ে ওই মহলেই রয়েছিল সেটা কি গঙ্গাকে বলেছেন? না। এত জরুরি একটা কথা আপনি লুকিয়ে রাখলেন, কেন বললেন না ওকে এটা? গঙ্গার এখন যেটা জানা উচিত আমি সেটা বলেই পাঠিয়েছি। ওই বাড়িতে যাওয়ার পর ও সব কিছুই জানতে পারবে। চলো। পরে অরুণ আমাকে দেখছে, অথচ একটু আশ্চর্য হয়নি, এমন ভাবে আছে যেন আমি ওর সাথেই ছিলাম। কি হয়েছে গঙ্গা, এমন ভাবে তাকিয়ে আছো যেন অনেকদিন পর আমায় দেখছো? অনেকদিন পরেই তো দেখছি তোমায়, এরকম কেন জিজ্ঞেস করছে? গঙ্গা, তোমার সাথেই কথা বলছি আমি, এমন ভাবে তাকিয়ে আছো যেন আমি তোমার থেকে অনেকদিন দূরে ছিলাম। আমি তো এমনি এভাবে দেখছি, তোমার কেন এরকম মনে হচ্ছে? কিছুই না, কিন্তু তুমি এখানে কি করে এলে? এখন আমি ওকে কি উত্তর দিই? একদম ঠিক সময় এসেছ, তুমি যদি না আসতে ওই সাপটা আমাকে হয়তো মেরেই ফেলত। থ্যাংকস গঙ্গা। দেখো, তোমার কথা যদি আজকে শুনতাম তাহলে এইসব দেখতে হতো না। ও তো এমন ভাব করছে যেন আমি ওর সাথে সবসময় ছিলাম, আমি কি ভুল ভাবছি? গঙ্গা, তুমি চুপ করে আছো কেন? কিছু না, আসলে তোমাকে এই সাপটা ওভাবে তাড়া করেছিল তাই একটু চিন্তায় ছিলাম আমি। হ্যাঁ গঙ্গা, নন্দিনী বলে এই সাপটার ব্যাপারে বাবা আমায় বলেছিল, কিন্তু সাপটা আমাকে কেন মারতে চাইছিল বুঝলাম না। নন্দিনীর ব্যাপারে তুমি জানো? বাবা তোমাকে সবকিছু বলেছে? বাবা আর কিছু বলবে না, সেই এক গল্প দিনের পর দিন বলে যাচ্ছে। ওই নন্দিনী সাপটা স্বামীজিকে মেরে ফেলার পর থেকে সেই এক গল্প। নন্দিনী স্বামীজিকে মেরে ফেলেছে? একের পর এক বিপদ আসছে, কিন্তু তবুও বাবা আমাকে সত্যিটা কিছুতেই বলছে না। জঙ্গলের দেবীর মন্দিরের সামনে বাবা যে কাজ করেছে সেটা তোমাকে বললে বাবার জন্য তুমি সব সম্মান হারিয়ে ফেলবে, তাই উনি কিছু বলেননি। বাবা যে রহস্য লুকাচ্ছে তার মধ্যেই উত্তর আছে। নন্দিনী আমার পেছনে কেন এসেছিল তাই বুঝতে পারছি না, আর ওই সাপ হয়ে আমাকে কেন মারতে চাইছিল? হয়তো বাবার লুকিয়ে রাখা এই জিনিসটার জন্যই আমাকে মারার জন্য পেছনে পড়েছিল। এখন আমার মনে হচ্ছে সাপ আর এই বস্তুটার কোনো একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এই জিনিসটার জন্যই ওই সাপটা তোমাকে তাড়া করেছিল, এইটার জন্যই তোমার বিপদ হয়েছে। এইটার তুমি তোমার কাছে রেখো না, আমাদের কাছে এটা রাখবো না। কিন্তু একটা সাপের সাথে এটার কি সম্পর্ক হতে পারে? কি সম্পর্ক আছে তা আমি জানি না,
কিন্তু এটা আমাদের কাছে থাকলে ওই সাপটা আবার আমাদের পিছু নেবে, আমাদের কেউ ছাড়বে না। এই পবিত্র বস্তুটা ওই জঙ্গলের দেবীর সম্পত্তি, এক্ষুনি পার্বতীপুর গিয়ে এটা মায়ের চরণে সমর্পণ করে দি চলো। ঠিক আছে গঙ্গা, আমি জানি তুমি এমনি এমনি কোনো কথা বলবে না, তুমি যখন বলেছ আমাদের এক্ষুনি পার্বতীপুরে যাওয়া উচিত। মা, একবার তোমার কাছে এই কালচক্র দিতে আসার সময় আমাকে নকল কালচক্র দিয়ে ঠকানো হয়েছিল, কিন্তু এখন আসল কালচক্র আমার হাতে এসে গেছে, এটা গ্রহণ করো মা। গঙ্গা, এটা ওখানে রেখে দিই আমরা। এসো গঙ্গা। হয়নি তো, তুমি বললে যে এটা দৈবিক স্থানে রাখা উচিত, আর তোমার কথা শুনেই আমরা এখানে এলাম, কিন্তু এখানে এসব হচ্ছে আমার কিন্তু মোটেই ঠিক লাগছে না, চলো আমরা চলে যাই। না, এটা দেবীর কাছে সমর্পণ করব বলেই এসেছি, এটা দেবীর চরণে রেখে যাওয়াই ঠিক হবে। না গঙ্গা, দেবীর তো কাছেই যাওয়া যাচ্ছে না। না গো, এটা এই জঙ্গলের দেবীর সম্পত্তি, আমি আরেকবার চেষ্টা করি, তুমি এখানেই দাঁড়াও। না গঙ্গা, তুমি দেখলে তো কাছে যাওয়া যাচ্ছে না। তুমি আমাকে একবার চেষ্টা করতে দাও, আমি যাচ্ছি, তুমি এখানেই দাঁড়াও। মা, গঙ্গা, তোমার কিছু হয়নি তো গঙ্গা? আমি মানা করলাম, তাও তুমি ওখানে গেলে। গঙ্গা, মা, আমি তোমার সম্পত্তি তোমার চরণে সমর্পণ করতে এসেছি, তুমি কেন আমাকে আসতে দিচ্ছ না? আমার উপরে রাগ থাকলে আমাকে শাস্তি দাও, কিন্তু এটা স্বীকার করো মা। গঙ্গা, আমার কথাটা শোনো, ঝড়ের বেগ বেড়েই চলেছে, তুমি আমার কথাটা শোনো, ওখানে তোমায় যেতে হবে, চলো আমরা এখান থেকে যাই। না, এইটা এখানে রেখেই যেতে হবে, প্লিজ আমার কথাটা শোনো, তুমি এটা স্বীকার করো মা। তোমাকে যেতে হবে না বলছি তো, দেখো তোমার কথা শুনেই তো এলাম, কিন্তু কোনো লাভ হচ্ছে কি? জেদ করো না গঙ্গা, চলো আমরা এখান থেকে যাই। না অরুণ, চলো গঙ্গা, শোনো, চলো আমার কথাটা শোনো প্লিজ অরুণ। এসো তুমি গঙ্গা, তুমি আমার সাথে এসো। তোমার চারদিকে আমি মন্ত্র শক্তির বন্ধন দিয়ে দিয়েছি, ওই নন্দিনী আবার কি করে বাকি দুটো চক্র তোমার কাছে এনে রাখে সেটাও আমি দেখে নেব। তুমি আমাকে তোমার কাছে আসতে দিলে না, আমিও অন্য কাউকে তোমার কাছে আসতে দেব না। Ha 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 ha
মাধবী? কি হয়েছে মাধবী? কি হয়েছে তোমার? তুমি এইরকম করছো কেন? নন্দিনী আমার হাত থেকে বেঁচে পালিয়ে গেল, এটা আমি সহ্য করতে পারছি না। চক্র থাকার জন্য নন্দিনী আমার হাত থেকে পালিয়ে গেল, আমার রাগ বেড়েই যাচ্ছে। ও আরে ব্যস্ত হয়ো না মাধবী, তোমার হাত থেকে নন্দিনী বেঁচে পালিয়ে গেলেও ওকে নিশ্চয়ই আবার ধরা পড়তে হবে। আরে সেই জন্য তুমি নিজেকে কেন শাস্তি দিচ্ছ? একটু ধৈর্য ধরো মাধবী। আপনি আমাকে যতই সান্ত্বনা দিন আমি শান্ত হব না। অরুণের কাছে কালচক্র আছে জানতে পেরেছি, ও সেটা সরকারের হাতে তুলে দেওয়ার আগে আমি ওটা ওর কাছ থেকে নিতে গেলাম, ওকে তাড়া পর্যন্ত করলাম, কিন্তু শেষ পর্যন্ত নন্দিনী ওটা আগেই হাতিয়ে নিল। এটা তুমি কি বলছো মাধবী? ওই নন্দিনী অরুণকে বশ করে নিয়েছে, তাহলে অরুণের কি হবে? অরুণের কিছু হয়নি তো? আমি নন্দিনীকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমায় অজ্ঞান করে ও অরুণকে ধাওয়া করতে শুরু করলো। জানি না নন্দিনীর হাত থেকে ও রেহাই পেয়েছে কিনা। অরুণকে যে নন্দিনী তাড়া করেছিল সেটা এত সহজে কি করে বলছো? হ্যাঁ, নন্দিনী অরুণকে কত দূর তাড়া করেছিল? পার্বতীপুরের জঙ্গলের ভেতরে। পার্বতীপুরের জঙ্গলে নিয়ে চলে গেছে? অরুণের কি হলো সেটা তো বুঝতে পারছি না, আমি যাই গিয়ে দেখি। অরুণ কি হয়েছে, এত চিন্তা করছো? তোর কিছু হয়নি তো অরুণ? কিছুই হয়নি বাবা, এবার আমি শান্তি পেলাম বাবা। নন্দিনী অরুণকে ছেড়ে দিয়েছে? নন্দিনীর হাত থেকে ভৈরবীকে বাঁচালো কে? আমাকে নিজের হাতে খুন করলেন, অথচ এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন উনি কোনো দোষী করেননি। তার মানে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। কি ব্যাপার ভৈরবী, এমনি করে কি দেখছো? আমাকে ভৈরবী বলে ডাকছে মানে ভৈরবীকে সামনে রেখে এ বাড়িতে উনি নিশ্চয়ই কিছু করছেন। নন্দিনীর কাছ থেকে অরুণকে বাঁচিয়ে তুমি আমার অনেক বড় উপকার করেছো মা, তোমার উপকার আমি কোনোদিন ভুলবো না। ভালো আছেন বাবা? এটা কি ভৈরবী, নতুন করে আমাকে আবার বাবা বলে ডাকছো? এখানে তো এখন আমি আর মাধবী ছাড়া আর অন্য কেউ নেই তো, তাহলে তুমি গঙ্গার মতন করে কথা বলছো কেন? নন্দিনীর সঙ্গে লড়াই করে ক্লান্ত হয়ে গেছো, যাও গিয়ে স্নান করে তারপর পূজো করো।
এসব কি হচ্ছে? আমি এই বাড়িতে না থাকার সময় কত কি ঘটে গেছে। মাধবী, ভৈরবী নন্দিনীর হাত থেকে অরুণকে বাঁচিয়েছে। ও না থাকলে কি হতো কে জানে। আমাকেও অজ্ঞান করে দিয়েছিল, তাহলে নন্দিনীর হাত থেকে অরুণকে বাঁচালো কে? তুমি সবসময় ভৈরবীর ওপর সন্দেহ করো। যাই হোক, আমাদের অরুণের যে কিছু হয়নি সেটাই আমার কাছে যথেষ্ট। ভৈরবী নন্দিনীর কিচ্ছু করতে পারবে না, তাহলে এই ভৈরবী অরুণকে কি করে বাঁচালো? বাবা, নন্দিনী কি হয়েছে মা, হঠাৎ করে তুই চলে এলি? কোন সমস্যা হয়েছে কি? কিছু হয়ে থাকলে আমায় বল মা। গঙ্গা ফিরে এসেছে। গঙ্গা চলে এসেছে? শুধু ফিরেই আসেনি, অরুণের সাথে মহলে পর্যন্ত চলে এসেছে। কালচক্রগুলোকে আর দুটো পূর্ণিমার আগে দেবীর কাছে পৌঁছে দেওয়াটাই আমার একমাত্র লক্ষ্য। এরম পরিস্থিতিতে আমি যদি মহলে না যেতে পারি, না হলে আমার কাজ তো সময়ে সম্পূর্ণ হবে না। বাবা, কালচক্র নিতে গেলে মহলের কাছে থাকতেই হবে, কিন্তু গঙ্গা চলে আসায় কালচক্র হাতে পাওয়া আরো কঠিন হয়ে গেল। আমি তেমন দরকার হলে গঙ্গার সাথে কথা বলে পরিস্থিতিটা এখন কি সেটা গঙ্গাকে বুঝিয়ে বলবো। গঙ্গা কালচক্রগুলোকে দেবীর কাছে পৌঁছে দেবে বলে ভাবছিল তো, দেখে নিস ও আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। আপনি কিছু বোঝাতে গেলে আপনার জন্যই সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এই সমস্যার সমাধান আমাকেই খুঁজে বের করতে হবে। তুই যখন বলছিস তার নিশ্চয়ই মানে আছে, কিন্তু যাই করিস না কেন সেটা সাবধানে করিস। কিন্তু এতদিন গঙ্গার জায়গায় তুই ওই বাড়িতে ছিলি, এখন গঙ্গা ওই বাড়িতে ঢুকেছে, ও বাড়ির লোকেদের কোনো সন্দেহ হবে না তো? গঙ্গা একটু চিন্তায় থাকবে ঠিকই, কিন্তু তাছাড়া বাকিরা কেউ বুঝতে পারবে না। ঠিকই বলেছিস, কিন্তু তুই এখানে এসেছিস আর গঙ্গা বাড়িতে রয়েছে সেটা আমাদের গায়ত্রী জানে কি? জানি না। জানে না? আরে কি বলছিস! আরে তুই ভেবে গায়ত্রী যদি গঙ্গাকে এ কিছু বলে ফেলে খুব বিপদ হয়ে যাবে নন্দিনী। দেখ, তেমন কিছু হয়ে যাবার আগে আমাদের সেটা আটকাতে হবে। কি করবি এখন? গঙ্গা, বলতেই ভুলে গেছি, আজকে আমার বন্ধুরা আসছে, আমরা সবাই মিলে সৌম্যার বাড়িতে যাব। দেবসেনা, দরকার হলে তুমি তোমার বন্ধুদের নিয়ে এসে এখানেই খেলো, কিন্তু আমি তোমাকে কোথাও যেতে দেব না। আরে গঙ্গা, আমরা খেলা করতে যাচ্ছি না, আমরা সবাই গ্রুপ অ্যাক্টিভিটি করব, আর ওটা স্কুলে জমা দিতে হবে, সেই জন্যই আমরা সৌম্যার বাড়ি যাচ্ছি। তাই? তাহলে তুমি যাও। হুম। ঠিক আছে গঙ্গা, ওরা এসে গেছে মনে হচ্ছে, যাও। এই দাঁড়াও দাঁড়াও, টিপটা পরে নাও। আমি যাই গঙ্গা। দ
দাঁড়াও আমি ব্যাগটা পরিয়ে দিচ্ছি। ঠিক আছে। হাত দাও। চলো। হাই দেবসেনা। চল চল। আমি রেডি আছি। চল যাই তাহলে। চল যাই। হ্যাঁ? মাছটা খুব সুন্দর রে। ওইটা বাস্তু মাছ। খুব সুন্দর মাছ। এই মাছটা আমাকে দেবেন আন্টি? একটা দিন আমার বাড়িতে রেখে একটু খেলে আবার ফিরিয়ে দেব। আরে পাপি বাচ্চার দল, আমি তো মানুষ ছিলাম, আমাকে মাছ বানিয়ে রেখেছে, আমার কাছে কি চাইছিস? এটা থাকা শুভ বলে এটাকে বাড়িতে রেখে দিয়েছি। তোদের লাগলে আমি অন্য মাছ আনিয়ে দেব। না না, আমার এই মাছই চাই। এটা আমাদের গঙ্গা পুষেছে, আমি তোদেরকে কি করে দেব? চল চল, দেরি হচ্ছে, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে দেবসেনা। দাঁড়াও, এর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমায় কাকে দিয়ে দেবে বলছে? দেখ দেখ, তারপর আমি তোর কি অবস্থা করি সেটা দেখবি। তোমার মাছ লাগবে বলছিলে না, এই নাও, এটা বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিও। আমাকে হঠাৎ করেও দিয়ে দিতে রাজি কি করে হয়ে গেল? থ্যাঙ্কস আন্টি। গঙ্গা, আমি বিশ্বাসই করতে পারছি না, তুমি কি করে মাছটা দিচ্ছো?